93.6 FM. Welcome once again. আপনি টিউন করে আছেন রেডিও দিনরাত 93.6 FM. ঘড়ির কাঁটার সময় এখন এক্স্যাক্টলি রাত 12টা বেজে 20 মিনিট, 12:20 এই মুহূর্তে, এবং চলছে ভয়েস পাওয়ার। ঘড়ির কাঁটায় যেহেতু 12টা 20 বেজে গেছে, তার মানে আমরা বলেছিলাম আমাদের আসলে দেখা হবে, আমাদের কথা হবে। সো আমরা দেখা করতে চলে এসেছি। দ্যাট ইজ, আমরা এখন শুধুমাত্র অডিবল না, মানে আমাদেরকে এখন শুধুমাত্র কথা শোনাই যাচ্ছে না, এখন আমাদেরকে দেখাও যাচ্ছে। চলো আমাদের দেখা হোক। চলে এসেছি ফেসবুক লাইভে। সো যারা যারা রেডিও টিউন করেছিল তারা চলে আসো আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ। কোথায় সেটা? আমাদের অফিসিয়াল ফেসবুক পেজটা হচ্ছে, তোমার ফেসবুকে লগ ইন করো, তারপর সার্চ অপশনে গিয়ে টাইপ করো রেডিও দিনরাত 93.6 FM। তুমি পেয়ে যাবে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজটা, আর সেখানে আসলেই তুমি লাইভটা খুঁজে পাবা। সেই লাইভে কমেন্টের মাধ্যমে তুমি জয়েন করতে পারো আমার সঙ্গে এবং শেয়ার করতে পারো তোমার কথাবার্তাগুলো, রাইট? ওকে, সো বিফোর উই স্টার্ট, মানে অ্যাকচুয়ালি ফেসবুক লাইভে এসে আমরা কি করি ফেসবুক, কি হোয়াটসঅ্যাপ লোড নিচ্ছে না কেন? হোয়াটসঅ্যাপে কি প্রচুর লোড পড়ে গেল? ওকে, হোয়াটসঅ্যাপ লোড হতে থাক। ইন দ্য মিন টাইম আমরা অ্যাকচুয়ালি ফেসবুক লাইভে এসে কী করি? আমরা ফেসবুক লাইভে এসে গল্প করি, আড্ডা দিই। কী নিয়ে গল্প করি? যেহেতু নতুন দিনের শুরু হয়ে যায়, নতুন একটা দিনের শুরু মানেই হচ্ছে অনেক বন্ধুর জন্মদিন, অনেক বন্ধুর বিশেষ কোনো দিন, তাই না? সো সেই বিশেষ দিনটাতে আমরা একটু উইশ করতে চাই আমাদের বন্ধুদেরকে। তাই তোমার বা তোমার বন্ধু, তোমার বান্ধবীর, তোমার কাছের মানুষ, তোমার দূরের মানুষ, সবাইকে তুমি 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 মেনশন করে দাও তোমার কোন বন্ধুর আজকে জন্মদিন। আমরা সবাই একসঙ্গে তাকে উইশ করি, ভাল লাগে, তাই না? ওকে, একটু আমার ফেসবুক পোস্টে কি কি কমেন্ট এসেছিল সেগুলো একটু দেখবো। সাদিয়া রাফি, ওর আগে 4 বছর শেষ হয়ে, ওর এইজ 4 বছর হয়ে 5 বছরে পা দিছে। ওর এইজ আমি আগে পড়ছি, ওরা দেখি নাই কজ ও আম্মুর সাথে মামার বাসায় গেছে। ও আচ্ছা, ঘুরে বেড়াচ্ছে। নাইস। লাইভে আসতে শরম করে মনে হয় ভাইয়ের, কি আশ্চর্য! আমার করবে শরম, আমার তো সুন্দর একটা চেহারা, এত কুল ডুড, কি অদ্ভুত! মানে আপনি কি বলেন এটা? তার একটা কথা। ও আচ্ছা, যেটা করতে হবে লাইভটা শেয়ার করতে হবে না, আমি ভুলে গেছি। লাইভটা আমি নিজেও শেয়ার করতেছি, সো ইউ শুড শেয়ার দ্যাট টু। তুমি তোমার বন্ধুর সঙ্গে, বান্ধবীর সঙ্গে লাইভটা শেয়ার করতে পারো, অথবা এই ফেসবুক পোস্ট লাইভটার কমেন্ট সেকশনে এসে তুমি মেনশন করতে পারো তোমার বন্ধু বান্ধবীকে, সবাইকে, রাইট? ওকে, সো চলো একবার দেখে নিই ফেসবুক লাইভের কমেন্টগুলো। শ্রেয়া স্মৃতি আক্তারকে দেখতে পাচ্ছি, হাই, হ্যালো। অজান্তেই তুমি, দ্যাট ইজ শ্রাবণী লিখেছে হাই ভাইয়া, হ্যালো শ্রাবণী। রিফাতকে দেখতে পাচ্ছি, হে ভাইয়া কেমন আছো? একদম ফার্স্ট ক্লাস, আমি সবসময় ভালোই থাকি, আমার ভালো থাকতে হয়। প্রতীক্ষা লিখেছে ফিদা, বলো প্রতীক্ষা। তাওহিদ জামান ফিদা, ভাই কি খবর? খুব ভালো ভাইয়া, আপনার কি খবর? এত দেরি করে আসো তুমি, কোথায় দেরি? আমি তো প্রত্যেকদিন এই সময়টাতেই আসি, ঠিক 12:16 থেকে 12:20 এই সময়ের মধ্যে আমি ফেসবুক লাইভে হাজির হয়ে যাই, আমি ফেসবুক লাইভে উপস্থিত হয়ে যাই, আই এম প্রেজেন্ট ইন দ্য ফেসবুক লাইভ। সো প্রত্যেকদিন এই সময়টায় এই পার্টিকুলার প্যাটার্ন, এবং আধা ঘন্টার মতো ফেসবুক লাইভে থাকি। সো দেরি না, ইটস নেভার টু লেট, ইটস দ্য পারফেক্ট টাইম, দ্য নাইট is still young. Okay, alright, Shaqeel ko dekhte bachi, assalamu alaikum bhaiya. Wa alaikum assalam Shaqeel. Fatima Hoglicks, hi, hello. Babul Hussein, hi bhai, apnar jonno opekkha korte ar pari nai, cha kheye felchen apni opekkha na kore, aha. Okay, Cynthia Munchandi, hey dear Fida, how are you? Hi dear Chandni, I'm very fine, tomar ki obostha? Nishita Nubia, assalamu alaikum bhaiya. Wa alaikum assalam, kemon acho? Khub bhalo achi Angel, Asha, Muni, bashar shobai kemon ache? Shobai bhalo ache, kemon acho? Khadija Islam, khub bhalo achi, apni kemon achen? Protiksha Bain likheche, share korlam, thank you so much. হাই ফিদা, কেমন আছো? ভালো আছি। রায়ান তুমি কেমন আছো? রায়ান আমাকে রেডিও টিউন করেছিল, সো প্রবাবলি এটা একটা কনভারসেশন স্টার্টার, যেখানটাতে এসে মানে এটাতে কথা শুরু হয় না কেমন আছো, বিকজ রায়ান আমাকে একদম শুরু থেকে রেডিও টিউন করে আছে, সো খুব ভালো করেই জানে আমি কেমন আছি। ওকে, তারপরও জিজ্ঞাসা করলো, এটা দিয়ে আসলে কনভারসেশন স্টার্ট করলো। ভালো 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 আছি। দিদার লিখেছে হ্যালো হাই। শ্রাবণ লিখছে ফিদা হয় এখন আমাদেরকে খুব কম টাইম দেয় লাইভে। তাই নাকি? ওকে, মাঝে মাঝে না সময় কম দেওয়া ভালো। এই আব্দুল্লাহ সাইদ স্যারকে একবার একজন একটা ডিরেক্টর জিজ্ঞাসা করেছিলেন, স্যার আমি এক নাটক পরিচালনা করছি, নাটকটা খুব জনপ্রিয় এখন, একদম হাইপ, একদম পিকে, সো আমাকে নাটকটা আসলে একসময় বন্ধ করতে হবে, সো আমি বুঝতে পারছি না আমি এখন আমার যেই হাইপে উঠেছে আমার নাটকটা, আমি বুঝতে পারছি না ঠিক কখন বা কবে নাগাদ আমি আসলে এখন গল্পটাকে কোন দিকে নিয়ে যাব এবং তারপর কবে নাগাদ এটা আমি আসলে বন্ধ করবো, কবে নাগাদ বন্ধ করা ঠিক হবে। সো আবদুল্লাহ আবু সাইদ স্যার জিজ্ঞাসা করলেন, তোমার নাটক কি এখন একদম টপে, এখন একদম পিকে? বললো জি স্যার এখন একদম পিকে। বললো তাহলে তুমি নাটকটা এখনই বন্ধ করে দাও। স্যার কি বলেন, সবাই এত ভালোবাসছে নাটকটাকে, এত করে দেখছে, টিআরপি বাড়ছে, আমি এখন বন্ধ করে দিব? হ্যাঁ এখন বন্ধ করে দাও, তুমি যদি এখন নাটকটা বন্ধ করে দাও তাহলে অনেক অনেক বছর মানুষের মনে থাকবে নাটকটার কথা, মনে থাকবে যে ইস নাটক একটা ছিল, দেখেছিলাম একবার নাটকটা। তো আমার লাইভের এখন টাইমটা আমি এরকম আগে থেকে অল্প দিই, একদম যখন পিকে থাকে তখন টাটা বাই বাই করে দিই, যেন তোমার অনেকদিন মনে থাকে আমার কথা, যেন তোমার অনেকদিন মনে থাকে এই লাইভটার কথা, বুঝতে পারছো? দিস ইজ দ্য এক্সপ্লেনেশন আর কি। ওকে, মুশফিয়া জাহান মাইশা, হাই ভাইয়া আজকে আমার ফ্রেন্ড অনিমার বার্থডে, প্লিজ উইশ করে দিও। হ্যালো অনিমা, আমি জানি না তুমি এই মুহূর্তে আমাকে শুনছো কিনা বা দেখছো কিনা, বাট আ ভেরি ভেরি হ্যাপি বার্থডে টু ইউ। আমার এবং আমাদের সবার পক্ষ থেকে জন্মদিনের অনেক 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 শুভেচ্ছা তোমাকে। আমি আশা করি তোমার সামনের দিনগুলো তোমার এই দিনের মতোই বিশেষ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, অনেক অনেক সুন্দর হোক, যেমন করে তুমি থাকতে চাও, যেমন করে বাঁচতে চাও, যেমন করে ভালোবাসতে চাও, তেমন করেই যেন বাঁচতে পারো, তেমন করেই যেন ভালোবাসতে পারো। সেই দোয়া, সেই প্রার্থনা, সেই কামনা তোমার জন্য। আ ভেরি 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 হ্যাপি বার্থডে টু ইউ ওয়ান্স এগেইন। ওকে, সামিন মুস্তাসিম দীপ, এসএসসির পরের বন্ধে কি কি করা যায় ভাই? কি করা যায় না? এসএসসির পরের বন্ধটাই হচ্ছে বেসিক্যালি দ্য লাস্ট অরিজিনাল ভ্যাকেশন উইকেট। এসএসসির পরের যে ছুটি, সেই ছুটিটাই আসলে একটা ছুটি যেটা আমাদের ছুটি ফর দ্য লাইফ টাইম বেসিক্যালি। এরকম ফ্রি, এরকম দারুণ ছুটি এই জীবনে আর পাওয়া হয় না আসলে আমাদের। ইন্টার পরীক্ষার পর কোনো ছুটি থাকে না, তখন অ্যাডমিশনের একটা প্রেশার থাকে, আর ইউনিভার্সিটির প্রত্যেকটা ছুটি আসলে খুব ছোট ছোট হয়, অল্প অল্প হয়। সো এত বড়, এত ভাস্ট, এত নিট অ্যান্ড ক্লিন একটা ছুটি সম্ভবত এসএসসির পরে আসলে সর্বশেষ হয়। সো ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু, ঘুরে বেড়াও, ক্রিকেট খেলো, ফুটবল খেলো, মানে খেলাধুলা করো, আউটডোর গেমস, ট্যুর দাও, প্রচুর প্রচুর পরিমাণে বই পড়ো, প্রচুর সিনেমা দেখো, প্রচুর মুভিজ দেখো। আই মিন জাস্ট ইউটিলাইজ ইট। প্রত্যেকটা দিন, একটা দিনও ঘরে বসে থেকে, ঘরে শুয়ে থেকে ওয়েস্ট করো না, নট এ সিঙ্গেল ডে, নেভার। প্রত্যেক দিন কিছু না কিছু করো, প্রত্যেক দিন কোনো না কোনো একটা অ্যাক্টিভিটি করো। অলস শুয়ে থেকে, অলস বসে থেকে একটা দিনও নষ্ট করো না, ইটস এ রিকোয়েস্ট। কি করবা সেটা তুমি জানো। তুমি সিনেমা দেখবা, না তুমি গল্পের বই পড়বা, তুমি মুভি থিয়েটারে যাবা, সিনেমা হলে যাবা, নাকি শিশু পার্কে যাবা ঘুরতে, নাকি টগি ফান ওয়ার্ল্ডে যাবা, নাকি সায়েন্স ল্যাব চলে যাবা, নাকি টিএসসি যাবা, কোথায় যাবা, নাকি তুমি ঢাকার বাইরে ট্যুর মারবা, কোনো ফ্রেন্ডের বাসায় হ্যাং আউট করবা, নাইট ওভার করবা, বাইরে খেতে যাবা ফ্রেন্ডদের সঙ্গে, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু, তুমি কি করো তুমি জানো, বাট কিছু একটা ডেফিনেটলি করো। অলসভাবে সময় শেষ করো না, সময়টাকে নষ্ট করো না। দিস ইজ দ্য ফাইনেস্ট অ্যান্ড দ্য মোস্ট পিওর হলিডেইজ you will ever get. Okay, AR Rifat, আজকে আমার এক ফ্রেন্ডের বার্থডে, তাকে একটু উইশ করে দাও ভাইয়া। তার নাম ফাইজা জান্নাত। হ্যালো ফাইজা জান্নাত, আমি ঠিক জানি না তুমিও আসলে আমাকে দেখছো কিনা, শুনছো কিনা আমি জানি না, কিন্তু তোমাকে আমাদের পক্ষ থেকে তোমাকে অনেক 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 শুভেচ্ছা জন্মদিনের। তোমার জন্মদিনটার মতোই তোমার সামনের দিনগুলো সুন্দর হোক, একদম ফাটাফাটি হোক, সেই দোয়া থাকলো তোমার জন্য আমাদের পক্ষ থেকে। ওকে, তারপর দেখতে পাচ্ছি সিনথিয়া মুনচাঁদনিকে, আমাকে ভুলে যাওনি তো ফ্রেন্ড, অনেকদিন পর জয়েন করলাম। না চাঁদনি, তোমাকে ভুলে যায়নি, আমার মনে পড়ে, আমাকে মনে পড়ে, আমার মনে পড়ে তোমার, তোমার নাম শুনলে আমার ওই গানটার কথাও মনে পড়ে। সানি পশরে কে আমারে স্মরণ করে, কে আইসা দাঁড়াইছে গো আমার দুয়ারে, তোমার নাম শুনলে আমার এই কথা মনে পড়ে। ঠিক আছে, Okay, aaj janmodin Saida Munira Brishti. Saida Munira Brishti, a very 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 happy birthday Fida ebong Fidar ei poribarer pokkho theke, ei radior pokkho theke, radior somosto shrota bondhur pokkho theke tomake janmodiner onek 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 shubhechha shubho kamona. Saida Munira Brishti, brishtir moto nirmol sachcho ebong anondomoy hok tomar jibon, sei dua sei prarthona. Shihab Ahmed, hello, hi Shihab. কথা দুইবার শোনা যায় তাই নাকি? এটা তো হওয়ার কথা না, সব কিছু তো ঠিকঠাক থাকবার কথা। লেট মি চেক, লেট মি চেক। ওকে, প্রবাবলি এখন সব ঠিক হয়ে যাবে, জাস্ট একটু জানাও যে এখন সব ঠিকঠাক আছে কিনা। এখন কি সব একবার শোনা যাচ্ছে না দুইবার শোনা যাচ্ছে? বলো 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 বলো, ঠিক আছে না? ওকে ডান, সো ডান ডান ডান। ওকে 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 ওকে, থ্যাংক ইউ সো মাচ রায়ান, থ্যাংক ইউ সো মাচ ফর দিস ইনফরমেশন। আমি জানতাম না, বাট হোপফুলি এখন সব ঠিকঠাক আছে। ওকে, তারপর হচ্ছে না চা না ভাই, চা এখনও খাই নাই, চায়ের অর্ডার দেন আসতেছি। নিশিতা নবী লিখছে কেমন আছো ফিদা ভাইয়া? খুব ভালো আছি, খুব ভালো আছি। রোমান ইসলাম লিখেছে তোমার ব্যাকগ্রাউন্ড মিউজিকের নাম কি? আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকের আসলে কোনো নাম নাই স্পেসিফিকলি, আমি জানি না। এটা আমাদের ক্রিয়েটিভ মিউজিক প্রডিউসার, যিনি আমাদের সমস্ত মিউজিকটাকে প্রডিউস করেন রেডিওর, এটা তার ক্রিয়েট করা, তার ক্রিয়েটেড একটা মিউজিক। ভালো প্রশ্ন জিজ্ঞাসা করেছে, আমি আসলে জানি না। আমি আগামীকাল ভাইয়ার সঙ্গে যখন আমার দেখা হবে আমি তখন জিজ্ঞাসা করে নেব যে ভাই বলেন তো কি কাহিনী, আপনি এই মিউজিকটার নাম দেন নাই কেন? ঠিক আছে, ওকে ওকে। অলরাইট, তারপর হচ্ছে কোথায় আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। হোয়াট ইজ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট? মাহমুদুল হাসান লিঙ্কন, ইউ শুড নো দ্যাট, তুমি ইউনিভার্সিটির ফোর্থ ইয়ারের স্টুডেন্টস, ইউ শুড নো হোয়াট ইজ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, দ্য ম্যানেজারিয়াল প্রসেস ইন হুইচ অল দ্য ফাংশনস অফ আ সাপ্লাই চেইন ওয়ার্কস, অ্যাক্টিভেটস অ্যান্ড এফেক্টস অ্যান্ড ফ্রম দ্য সাপ্লায়ার্স টু দ্য কনজিউমার্স। এটা তোমার জানা উচিত, জানো না এটা, ছি কথা ছেলে। আচ্ছা, তারপর হচ্ছে আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম আব্দুল্লাহ মামুন ভাই, খুব খুব ভালো আছি। নিয়ামুল জানাত ভাই তুমি কেমন আছো? এতক্ষণ একটু কাজে ছিলাম তাই তোমাকে মিস করেছি, কি নিয়ে কথা বলছিলাম শেষ পর্যন্ত থাকবো তোমার সঙ্গে। ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। ড্রিঙ্কিং টি বাই হোম মেড অ্যান্ড ফ্রি ফেসবুক ইউজ করছি, কংগ্রাচুলেশনস, থ্যাংকস ফর দ্য ইনফরমেশন। ওকে, তারপর হচ্ছে এফ এম রেডিওতে শুনছি উইদাউট ইন্টারনেট, সাব্বাস, এইটা খুব ভালো, তোমার মাথায় প্রচুর বুদ্ধি। ওকে, হ্যালো হাই গল্প, কি অবস্থা, কেমন আছো? তারপর হচ্ছে আর যে হওয়ার জন্য ভয়েস মডুলেশন অ্যান্ড স্পষ্ট করে কথা বলার টিপস দাও। দ্যাট ইউ নো, তোমাকে স্পষ্ট করে কথা বলতে হবে, তারপর তোমাকে তোমার ভয়েস মডিউলেট করতে হবে, সেটা শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে। টাং টুইস্টার্স বলে একটা ব্যাপার আছে, সেই টাং টুইস্টার্সটা মেনটেন করতে হবে, ঠিক আছে? সো ইউ নো অলরেডি আসলে কি করতে হবে কি না করতে হবে, রাইট? ওকে, জাস্ট প্রবাবলি এখন সব ঠিকঠাক থাকবে, আমি জানি না অ্যাকচুয়ালি টেকনিক্যাল ডিফিকাল্টি মোস্ট প্রবাবলি, বাট যতটুকু আমার হাতে ছিল, যতটুকু এবিলিটি আমার হাতে ছিল ততটুকু প্রবাবলি ডান, রাইট? ওকে 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 ওকে। তারপর আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ফার্স্ট টাইম কমেন্ট করছি। ওয়ালাইকুম আসসালাম আজিজা আলম, খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আমার কমেন্ট কি চোখে পড়ে না? চোখে পড়ে, কিন্তু সম্ভবত তোমার কমেন্ট আসলে লাউড করে রিড আউট করবার মতো না, তাই হয়তো মিস করে যাই পড়তে, তাই না? সো এমন কিছু কমেন্ট করো যেটা পড়তে মজা লাগে। আচ্ছা, আমি ক্লাস 7 থেকে স্টিল নাও 700+ বই পড়েছি। আরে শাবাশ শাবাশ, কংগ্রাচুলেশনস। তারপর হচ্ছে ঘুরতে যেতে পারো নাই, সো স্যাড। ফিদা ভাই আমার এসএসসি এক্সাম শেষ, আমি কি করব এখন? টিপস প্লিজ। তোমার এসএসসি এক্সাম শেষ, তুমি এখন 20 তারিখ যে এক্সাম সেটার পড়াশোনা করো। তুমি পড়াশোনা না করে তুমি অনলাইনে কি করতেছো, ফেসবুকে কি করতেছো? তুমি গ্রুপ লিভ মারছো পড়াশোনা করার জন্য, আর তুমি এখন ফেসবুকে এসে লাইভে কমেন্ট করতেছো, ফাজিল কোথাকার। ওকে ফাতেমা হক, টেস্ট এক্সাম চলছে আর পড়া বাদ দিয়ে তোমাকে শুনছি। গুড, আমাকে শুনতে পারো, আমিও একটা পড়াশোনার মতোই। No worries. Okay, lovely song. Thank you so much. Lovely song. আমি তো গান করি নাই। ও আচ্ছা, না করছি, ও করছি করছি, মনে নাই। সরি সরি, লাইভ গান করছি, হ্যাঁ গান করছি। আচ্ছা কি হয়েছে আজকে? ভূতে ধরছে? এই ভূত তুই চলে যা। আজকে আজকে মনে হয় ভূত ধরছে। নো প্রবলেম, মাঝে মাঝে একটু একটু ভূত ধরা ভালো। আমরা কি ওটাকে আরেকটু কমাই দিয়ে আসবো? আরেকটু কমাই লিখে ঠিকঠাক হবে। আমি জানি না আসলে, সবকিছু তো যেমন ছিল তেমনই আছে, সবকিছু তো যেমন থাকবার তেমনই থাকে, কিন্তু তারপরেও কেন যেন আজকে এই দুষ্টামিটা হচ্ছে। এই দুষ্টামিটা হচ্ছে কেন হচ্ছে আমি জানি না, বাট প্রবাবলি এখন আসলে ঠিক হবে। আমার টেকনিক্যাল টিম ডেফিনেটলি আমাকে হেল্প আউট করবে ঠিক করবার জন্য। ওকে, তারপর 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 তোমার লাইফ স্টোরি শুনতে চাই। আমার লাইফের কোনো স্টোরি নাই, আমার লাইফটাই একটা স্টোরি, আমার লাইফটাই একটা স্টোরি। তুমি আমাকে আমাকে দেখছো না, এটাই গল্প। ডেফিনেটলি আমার লাইফ স্টোরি শেয়ার করবো তোমার সঙ্গে কোনো একদিন, কোনো একটা শোতে। যেহেতু যেহেতু টেকনিক্যাল একটা ঝামেলা হচ্ছে, যেহেতু টেকনিক্যাল একটা প্রবলেম হচ্ছে, তাই প্রবাবলি আমরা লাইফটা পোস্টপন্ড করবো। ভাই আমার খুব জানতে ইচ্ছা হচ্ছে, যখন তুমি রাতে বাসায় যাও তখন এমন কোনো ঘটনা পেয়েছো, লাইক ভূত বা অন্য কিছু? না, এগুলা কখনো হয়, এগুলা এগুলা মানে কখনো এক্সিস্টই করে না। তুলি হাই, আপনার নাম ফিদা কেন? কারণ আমার নাম ফিদা, কারণ আমি সবাইকে ফিদা করে দেই। আচ্ছা, এফবিতে আমার সাথে জয়েন করতে চাইলে ইউ ক্যান সেন্ড মি এফবি রিকোয়েস্ট। না প্লিজ, আমি চাই না জয়েন করতে, থ্যাংক ইউ। আচ্ছা, অলরাইট, যেহেতু যেহেতু একটু প্রবলেম হচ্ছে, টেকনিক্যাল কিছু জটিলতা হচ্ছে, সো লেটস ডু আ থিং। আমরা ফেসবুক লাইভটা আজকে এখানে পোস্টপন্ড করে দেব, এবং তোমার সঙ্গে আমার গল্প আড্ডা চলতে থাকবে, তোমার সঙ্গে আমার গল্প আড্ডা চলতে থাকবে রেডিওতে, রাইট? সো রেডিওতে 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 আমাদের কথা হবে, আমাদের আড্ডা হবে, আমাদের গান হবে, আমাদের গল্প হবে, রাইট? সো স্টে টিউন, সবাই খুব ভালো থাকো, সাবধানে থাকো, আবার কথা হবে, রাইট? কোথায় হবে? রেডিওতে। সো লাইভের এই জটিলতাটা মাঝে মাঝে হতেই পারে, টেকনিক্যাল জটিলতা। আমরা মানুষ, আমরা এই কথা ভুল করে ফেলি, আর টেকনিক্যাল জটিলতা হতেই পারে, রাইট? সো এই যান্ত্রিক গোলযোগ, যন্ত্রণা, যন্ত্রের যন্ত্রণা থেকে একটু মুক্তি চাই। আমরা রেডিওতে বাকি গল্পে বাকি আড্ডায় মেতে থাকবো। সো স্টে টিউনড, চলে আসো রেডিওতে, বাকি গল্প বাকি কথা বাকি আড্ডা হোক রেডিওয়ে, রাইট?